আজকে তো কম কেন, বাকিরা কই? ওকে, চ্যাপ্টার 3.3। 3.3 এর মধ্যে আমাদের প্রথম দিকে যে ম্যাথগুলো আছে, ওইখানে একটা ম্যাথ হচ্ছে যে দেখি একের দুই নাম্বারে বলা আছে যে তিনটা পয়েন্ট দেওয়া আছে। তিনটা পয়েন্ট কি কি? আচ্ছা, একের এক নেই আমার বইয়ের, একের দুইটা ইজি আছে। একের এক, একের এক হচ্ছে তিনটা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে এ কমা বি, আরেকটা হচ্ছে বি কমা এ, এবং থার্ড পয়েন্টটা হচ্ছে 1/a, 1/b। এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলছে বা দেখাও যে a+b = 0, এটা দেখাইতে বলছে। এবং পাশে দেয়া আছে যে a হচ্ছে b এর সমান হবে না, আর হচ্ছে ab 1 এর সমান হবে না, তাহলে আমাকে a+b = 0 এটা দেখাইতে হবে। তো আমরা বলছিলাম যে তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে কিন্তু তিনটা শর্ত তারা মেন মানে তিনটা শর্ত মানবে। একটা হচ্ছে যদি আমার এই পয়েন্টটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে ab + bc = ac হবে, ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে যে কোনো দুইটা বিন্দু নিয়ে গঠিত ঢালগুলো সমান হবে, মানে ঢাল সমান হবে। আর থার্ড হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি নিজেই বুঝো, আমি যদি ab + bc = ca মানে দৈর্ঘ্য দিয়ে করতে চাই, আমার কিন্তু ম্যাথটা বেশ বড় হয়ে যাবে, কারণ দৈর্ঘ্যের মধ্যে কিন্তু রুটের ফ্যাক্টরটা আসে, রুট ওভার আসে, এই রুটকে সরানো একটা ঝামেলা, তাহলে আমি ওইটা কখনো ইউজ করার চেষ্টা করব না। ত্রিভুজের ফর্মুলাতেও কিন্তু কি আছে, আমার কিন্তু গুণের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, ওইখানেও কিন্তু ভেজাল আছে। তাহলে সবচেয়ে ইজি কি হয় যদি আমি ঢাল নিয়ে কাজ করি, ওকে, তাহলে এর মানে যদি তারা সমরেখ হয় আমি কি বলতে পারি, এ কমা বি কমা সি, মানে আমি ধরে নিব আর কি যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তাহলে এবিসি তিনটি বিন্দু সমরেখ হলে আমি কি বলতে পারবো যে এম অফ এ বি সেটা হচ্ছে এম অফ বিসি = এম অফ সিএ। ঠিক আছে, এখন আমি যে কোনো দুইটা নিয়ে কাজ করবো, আমার তিনটা নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই, ইকুয়েশন বানাইলেই হচ্ছে। তো ধরো আমরা এম অফ ab = এম অফ বিসি এটা নিয়ে কাজ করি, তাহলে এম অফ এবি মানে এবি এর ঢাল, এবি এর ঢালটা কি হবে, y1 - y2 বা y2 - y1, তাহলে এটাকে y2 ধরি, তাহলে y2 - y1 মানে a - b / x2 - x1। খেয়াল করো এখানে কিন্তু অবশ্যই আমি যে ওটা করলাম, যাকে আমি y2 ধরছি তার পাশেরটাকে কিন্তু x2 ধরতে হবে, ওকে, এটা কিন্তু মাথায় রাখবা যে যাকে আমি y2 ধরছি তার পাশেরটা x2। অনেকে যে ভুলটা করে যে হচ্ছে এটাকে y2 ধরে আর এটাকে আবার x2 ধরে, মানে বসানোর সময়, তখন কিন্তু ভুল হওয়ার একটা তুমুল সম্ভাবনা আছে। তাহলে কি করছি, y2 - y1 / x2 - x1, হ্যাঁ এটাই স্টার্টিং ম্যাথ। প্রশ্নটা হচ্ছে এই তিনটা বিন্দু সমরেখ হলে এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে যে a + b = 0। তাহলে আমি কি পাইলাম, এবি এর ঢালটা বের করতেছি, y2 - y1 / x2 - x1 = এম অফ সিএ, সরি এম অফ বিসি, আমরা এটা নিচ্ছি না, এম অফ বিসি, তাহলে হচ্ছে এই দুইটা পয়েন্ট, তাহলে এর মধ্যে এটাকে আমি y2 ধরি, এটাকে y1 ধরি, তাহলে y2 - y1 / x2 - x1। তো মানে এই ঢাল বসানোর ম্যাথ তো আমরা অনেক করছি, তো আশা করি এগুলো বাকিটুকু পারবো। তো আমার এখানে কি আসতেছে, নিচে হচ্ছে এ, উপরে এ মাইনাস বি, নিচে ধরো আমি মাইনাস কমন নিলাম, তাইলে কি থাকে, a - b = এখানে আমি যদি কমন নেই তাহলে বা লসাগু করি, তাহলে 1/b 1 - ab, আর নিচে যদি আবারও লসাগু করি a 1 - ab আসে, ওকে। আচ্ছা, তো এখানে আমরা চাইলে a - b কাটাকাটি করতে পারি, কিন্তু কাটাকাটি করার শর্ত কি, আমি যাকেই কাটাকাটি করি না কেন বা যাকেই ভাগ করি না কেন সেটার মান কিন্তু শূন্য হওয়া যাবে না। তো একটা জিনিস খেয়াল করো, আমার এখানে প্রশ্নের মধ্যে একটা কথা বলা ছিল যে হচ্ছে a ≠ b, ঠিক আছে, তো আমরা এখানে এটা বলে দিব, যেহেতু প্রশ্নে বলা আছে a ≠ b মানে কি, a - b কি হবে না, ≠ 0 হবে, ঠিক আছে, বিটাকে বামে নিয়ে আসো, তাহলে a - b সেটা কি ≠ 0, অর্থাৎ আমি উপর নিচ থেকে a - bটাকে কেটে দিতে পারবো, তাহলে বামে আসে হচ্ছে -1, আর ডানে থাকে হচ্ছে 1 - ab / b * a / 1 - ab, মানে ভগ্নাংশকে ভাগ আকারে বা গুণ আকারে লিখলাম, যেটাই বলি না কেন। তো এক্ষেত্রেও আমরা কি করতে পারবো, 1 - ab, 1 - ab কাটতে পারবো, কেন, কারণ প্রশ্নে আমাদের এটাও বলা আছে যে এবি হচ্ছে ≠ 1, তাহলে অতএব ab - 1টা বা 1 - ab টা ≠ 0, এই জন্য চাইলে আমি কেটে ফেলতে পারি, তাহলে অতএব এখান থেকে আমি কি পাচ্ছি, -1 হচ্ছে a/b এর সমান, তাহলে অতএব a + b হবে হচ্ছে 0। কি কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা এই ম্যাথটা বুঝতে?
হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই, প্রশ্ন এই জন্যই কিন্তু দিছে এটা, যেহেতু প্রশ্ন এটা দিয়ে দিছে, যদি ধরো এরকম কিছু না বলতো তো আমি প্রমাণের সুবিধার্থে এমনি এমনি কেড়ে দিতে পারতাম, কিন্তু জিনিসটা হচ্ছে যেহেতু প্রশ্ন এটা এক্সাক্ট করে বলা আছে এই জিনিস দুইটা, সো আমাকে এটা ইউজ করতে হবে। ওকে আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা? আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা নাই, তাহলে আমরা পরের ম্যাথে যাই। ওকে, পরের ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে এরকম, খেয়াল করো, আমাকে বলছে এবিসিডি একটা চতুর্ভুজ আছে, রোমান হরফ তিন, এবিসিডি এটা হচ্ছে 2/3 আমার বইয়ের, তোমাদের বইয়ে অবশ্যই থাকবে 2/3। প্রশ্নে বলা আছে এবিসিডি একটা চতুর্ভুজ যেটার চারটা শীর্ষ দেয়া আছে, চারটা শীর্ষ হচ্ছে এ, এ হচ্ছে কে কমা টু, দেন বি শীর্ষটা হচ্ছে -5,6, দেন সি শীর্ষটা হচ্ছে -1,-2, এন্ড ডি শীর্ষটা হচ্ছে -7,-4। ঠিক আছে, তো এখন বলছে যে এই যে চতুর্ভুজটা, অর্থাৎ আমার যে এবিসিডি চতুর্ভুজ, এটার ক্ষেত্রফল দেওয়া আছে 44 বর্গ একক, যদি হয় তাহলে কে এর মানটা নির্ণয় করো, এই যে কে এটার মান নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমার আমরা বলছিলাম যদি কখনো চতুর্ভুজের ক্ষেত্রফল বা পঞ্চভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজের বড় কোনো ক্ষেত্রফল চায়, তখনই কিন্তু আমাকে একটু ডেমো চিত্র দিয়ে বুঝে নিতে হবে যে এটা কিরকম হবে দেখতে। ওকে, তাহলে আমি একটু আগে বসাই, তো এর কে এর মান কিন্তু আমি জানি না, ঠিক আছে, তো এটা আগে বসাবো না, আমি আগে বি বসাই। তাহলে বি খেয়াল করো, বি হচ্ছে -5,6, তাহলে এদিকে হচ্ছে ধরি -5, এদিকে হচ্ছে ধরো +6, তাহলে এটা হচ্ছে আমার বি বিন্দুর পজিশন। সি বিন্দু হচ্ছে -1,-2, সো এটা হচ্ছে ধরে নেই -1, এটা ধরো -2, তাহলে এখানে আছে সি, মানে চোখের আন্দাজে বসাবো আর কি, তাইলেই হচ্ছে। ডি হচ্ছে -7,-4, সো এটা ধরি 7, এটা ধরি -4, তাহলে এটা হচ্ছে আমার ডি। তাহলে অবভিয়াসলি যদি আমার একটা চতুর্ভুজ বানাইতে হয়, এ বিন্দু কিন্তু নিচের দিকে থাকলে হবে না, ঠিক আছে, তো এটা কোনো চতুর্ভুজ ক্রিয়েট করবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই চতুর্ভুজটা কই হইতে হবে, আমার প্রথম চতুর্ভাগ হইতে পারে অথবা ধর মানে এই সাইডটায়, মানে এই তিনটা জায়গার মাঝখানে হবে, তাই তো, এটা আমরা বুঝে নিতে পারতেছি। তো এই সাইডে হচ্ছে এ থাকতেছে, যেখানে এ স্থানাঙ্ক দিছে আমাকে কে কমা টু, দেন আমাকে খেয়াল করতে হবে যে চারটা বিন্দু ঘড়ির কাঁটার বিপরীতে থাকতেছে কিনা, এবিসিডি করলে। হ্যাঁ, এবিসিডি ঘড়ির কাঁটার বিপরীতে থাকতেছে, সো আমি চাইলে এভাবেই বসায় দিতে পারি। তাহলে আমি এখন এবিসিডি এর ক্ষেত্রফল কি বলতে পারবো, চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে আগে ডান সাইডে মানে কাটাকাটি মেথড ইউজ করতে হবে, সো আমি ডান সাইডে পয়েন্ট গুলা বসাবো, কে টু, -5, 6, -1, -2, 7, -4, এবং কে টু কে আমার আবারও বসাইতে হবে, দেন তাহলে ক্ষেত্রফলটা আসে হচ্ছে হাফ ইন্টু একটা সেকেন্ড ব্র্যাকেটের সহায়তা নিব, এই বরাবর পজিটিভ গুণ মানে হচ্ছে 6k, -5 ইন্টু -2 মানে অবভিয়াসলি কত হবে +10, দেন হচ্ছে +4, দেন হচ্ছে 7 গুণে 14, দেন হচ্ছে সামনে মাইনাস দিয়ে নিব, তারপর এটা হবে কি 5 2 গুণে 10, কিন্তু এখানে একটা -5 ছিল, তাহলে এটা হবে -10, দেন এটা হবে হচ্ছে -6, দেন এটা হবে হচ্ছে -14, কি সবে বুঝতেছে কিনা আশা করি, দেন এটা হবে -4k। ক্লিয়ার সবার কাছে, কারো কোনো জিজ্ঞাসা আছে এই অবধি? জাস্ট আমরা কি করছি, কাটাকাটি মেথডটা ইউজ করছি, এই বরাবর গুণ করলে হচ্ছে প্লাস হবে, আর অপোজিট বরাবর যদি গুণ করি সেটা হয়ে যাবে মাইনাস, এই জন্য দেখো সামনে একটা মাইনাস সাইন দিয়ে রাখছি, আর বাইরে কিন্তু অবভিয়াসলি হাফটা দিয়ে রাখবা, অনেক কিন্তু এই জায়গায় ভুল করে হাফ দেওয়ার ক্ষেত্রে, মানে হাফটা দেয় না। তাহলে আমার ক্ষেত্রফলটা কি আসতেছে, হাফ, আমি সবগুলো যোগ করে ফেলি, এখানে আসে 6k, 14, 18, 28, তাহলে আসে 6k +28, আর মাইনাসটা ভিতরে গুণ দিতে পারি কারণ সবগুলোর আগে মাইনাস আছে, সেটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা হয়ে যাবে আমার 10, 6, 16, 16 আর 14-তে হচ্ছে 30, হ্যাঁ 30 প্লাস 4k। ওকে, সো আমি ভিতরে চাইলে হাফকেও গুণ দিতে পারবো, যদি যোগ করি দেখো তাহলে 30 প্লাস 28, তাহলে হচ্ছে 60, 58 আসে, 58 মানে হচ্ছে 29, মানে হাফ দিয়ে গুণ করলে 29 হয়, আর 6k প্লাস 4k মানে 10k, হাফ দিয়ে গুণ করলে হয় 5k, 5k প্লাস 29, এত বর্গ একক, কি সবে বুঝতে পারছি
আর কোনো জিজ্ঞাসা আছে কিনা বলতে পারো। অবশ্যই কিন্তু, হ্যাঁ 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 অবশ্যই রেখে দিবা, ঠিক আছে, এটাকে একটা সাইডে রেখে দিবা। তাহলে এত বর্গ একক, ঠিক আছে, তাহলে 5k প্লাস 29 এত বর্গ একক আসতেছে, ঠিক আছে। কিন্তু আমাকে এই জিনিসটা চায় না, আমাকে বলছে কে এর মান বের করতে। সো দেখো আমার প্রশ্ন মতে কি বলছে, এই যে এবিসিডি এর ক্ষেত্রফল সেটা হচ্ছে 44 বর্গ একক, মানে 5k প্লাস 29 যেটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে 44 বর্গ একক, এটা হচ্ছে প্রশ্ন মতে। তাহলে আমার কে এর মান কত হবে, কে ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 44 মাইনাস 29, মানে আসে হচ্ছে 15, 3, কে এর মান আসে 3, এত এটাই অ্যান্সার। সবাই বুঝছি, তো 2 নম্বরে এরকমই কিছু ম্যাথ আছে, কিছু জিনিস আছে তোমার সরল রেখা, একই সরল রেখায় অবস্থিত হলে ওই যে ঢালের ম্যাথ, তো এগুলো আসলে আমরা পেরে যাবো। ওকে, তাও কারো কোনো জিজ্ঞাসা আছে থাকলে করতে পারো। ওকে, তো আশা করি, হ্যাঁ আগের পেজ, হ্যাঁ অবশ্যই, কিছু না, আমরা জাস্ট ক্যালকুলেশন করছি। ও আগের অঙ্কটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, আচ্ছা। তারপর হচ্ছে এর পরের ম্যাথটা, এটা আমি একটু মুখে মুখে বলি, দেখো এই ম্যাথটা তোমাদের বইয়ে থাকবে, যে এক্স কমা ওয়াই বিন্দুটি 5,3 এবং -2,-4 বিন্দু দুটির সংযোজক সরল রেখার উপর অবস্থিত হলে দেখাও যে এক্স মাইনাস ওয়াই -2 ইজ ইকুয়াল টু 0। এটা কিভাবে করবা, একই সরল রেখার উপর অবস্থিত আছে এরকম শর্ততে আছে, তাহলে কিভাবে করবা? হুম, ঢাল ব্যবহার করে, গুড, মানে হচ্ছে তিনটা বিন্দু সমরেখ, সো সমরেখ হলে ঢাল ব্যবহার করে করবা, দেখবা ইকুয়েশনটা চলে আসবে, ঠিক আছে, ইকুয়েশনটা তখনই চলে আসবে। হ্যাঁ অবশ্যই, হুম 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 এর মধ্যে সবচেয়ে ইজি ঢাল ব্যবহার। হয়েছে, ওকে, দেন এখন আমরা আসি হচ্ছে পরের ম্যাথে, 3 নাম্বার ম্যাথ। তিন নাম্বার ম্যাথটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর তিনটা শীর্ষে স্থানাঙ্ক দেয়া আছে, এ দেয়া আছে হচ্ছে -1,2, বি দেয়া আছে হচ্ছে 2,3, এন্ড সি দেয়া আছে হচ্ছে 3,-4, এবং পি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এক্স কমা ওয়াই। হলে দেখাইতে বলছে ত্রিভুজ পিএবি ডিভাইডেড বাই ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3y+7 ডিভাইডেড বাই 22, এটা দেখাইতে বলছে। ওকে, তো এটাও খুবই ইজি, জাস্ট চিন্তা করো, আমাকে একবার বলছে ত্রিভুজ পিএবি, আরেকবার বলছে ত্রিভুজ এবিসি। ওকে, তো আমরা কি করবো, ওই যে বলছিলাম যখনই থাকবে এরকম আমরা স্থানাঙ্কে স্থাপিত করব, বাট এখানে যেহেতু ত্রিভুজ বলছে তো একটা জিনিস বুঝো, আমার কিন্তু ত্রিভুজ আমি যেভাবেই নেই না কেন, হয় প্লাস আসবে বা মাইনাস আসবে, বাট ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। তো ত্রিভুজের ক্ষেত্রে নেওয়াটা ম্যান্ডেটরি না, জাস্ট তুমি কি করো, যদি কোনো কারণে নেগেটিভ এসে পড়ে মডুলাস দিয়ে দেখাই দিতে পারো, যে মডুলাস দিয়ে বলবা যে ত্রিভুজের ক্ষেত্রে ফোতো নেগেটিভ আসা সম্ভব না, তাহলে অতএব অ্যান্সারটা হচ্ছে +22। ওকে, এরকম কিছু একটা, তো যাই হোক আমরা একটু বুঝি। তো দেখো আমরা যদি একটু আঁকি এটা, বুঝো ত্রিভুজ একটা বলছে হচ্ছে এ বি সি, আরেকটা বলছে হচ্ছে ত্রিভুজ পিএবি। এখন এখানে একটা কাহিনী আছে বা একটা ঝামেলা আছে, যেটা অনেকের মনে কোয়েশ্চেন সৃষ্টি করে পরে গিয়ে, যে হচ্ছে পিটাকে আমরা উপরে রাখছি, পিটা তো নিচেও হইতে পারত, তাই না? পি এর কিন্তু দুইটা পজিশনই সম্ভব, পি এর উপরেও পজিশন সম্ভব, পি এর কিন্তু এ বি এর নিচেও পজিশন সম্ভব, ঠিক আছে। তো যদি পি এর পজিশন এ বি এর উপরে হয় তাহলে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে একভাবে ঘুরবে, আর পি এর পজিশন নিচে হয় তাহলে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে অন্যভাবে ঘুরবে। ওকে, তখন কিন্তু মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাইলে ক্ষেত্রফল হয়ে যাবে পিবি এ এর ক্ষেত্রফল, আর এমনি তো হচ্ছে পি এ বি এর ক্ষেত্রফল। জিনিসটিকে সবাই বুঝতেছি, পি এর পজিশন নিচে হলে আমার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাইলে তখন আসে পিবি এ, আর উপরে হইলে পি এ বি,
তাই তো? তো এর মানে দুইটাতে কিন্তু ক্ষেত্রফল পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আছে। বাট বুঝো, আমাকে এখানে একটা সার্টিন জিনিস প্রুফ করতে হবে, এখানে কিন্তু কোনো কিছু মান নির্ণয় করতে হবে না। তো এর মানে আমাকে কিন্তু যেটা দেয়া আছে, অর্থাৎ কি বলছে, পি এ বি, সেটাই বের করতে হবে। মানে প্রথম বিন্দুটা পি রাখবো, সেকেন্ড বিন্দুটা এ রাখবো, থার্ড বিন্দুটা কি রাখবো, বি রাখবো। সবাই কি বুঝছি ব্যাপারটা? যে আমার যেহেতু এখানে পি এর পজিশনটা ফিক্স না বা আমি জানি না, সো আমি কি করব, পি এ বি মানে যেভাবে দেওয়া আছে সেভাবেই তার পয়েন্টগুলো বসাবো, বা সেভাবেই চিন্তা করবো যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। সবাই ক্লিয়ার? বা কারো কোনো জিজ্ঞাসা আছে এই ব্যাপারটায়? হ্যাঁ, তখন হ্যাঁ তখন পি ফার্স্ট পয়েন্ট, বি হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এ হবে থার্ড পয়েন্ট। হ্যাঁ, তখন তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে, কারণ এখানে যেহেতু আমি জানি না যে পিটা এক্স্যাক্টলি কোথায় আছে, সো আমাকে হচ্ছে কি প্রশ্নে যা বলা আছে সেটাকেই ধরে নিতে হবে, বা সেটাকেই আমার স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে। ওকে, কিন্তু এবিসি এর ক্ষেত্রে কিন্তু এটা ম্যান্ডেটরি না, কারণ কি এবিসি এর কিন্তু স্থানাঙ্ক দেয়া আছে, বুঝতে পারছি। সো এবিসি এর ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীতে নিতে পারো, অথবা কি আমি যা আবারও বলি, তুমি চাইলে ওই যে ত্রিভুজের জন্য যদি কখনো দেখো যে নেগেটিভ এসে পড়ছে, মুরুলাস ইউজ করে ফেলবা, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক আসা সম্ভব না, তাইলে ধনাত্মকটা হবে। তো যাই হোক, আমরা এটা করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি হবে, আমরা ওই যে কাটাকাটি মেথডটা ইউজ করি, হাফ ইন্টু, যদি কাটাকাটি ইউজ করি কি আসে, আচ্ছা এটা রাইটে রাখবো আর কি, এই জিনিসটা -1 2 2 3 3 -4 আবারও -1 2, তাহলে যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে এটা -3, দেন আসে হচ্ছে 4 দুগুণে -8, এটা আসে 3 দুগুণে 6 +6 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস সরি +9 +4 কত আসে দেখো তো, হাফ ইন্টু এটা আসে হচ্ছে আমার -11 +6 -4 9 13 14 15, ওকে, তাহলে হচ্ছে -15 মানে -16 -10 সরি আসলো, না না এটা ভুল করছি, একে কিছু বলো না কেন, -17 হবে এটা। হ্যাঁ বলো, হ্যাঁ এসিবি আছে, হ্যাঁ হ্যাঁ এসিবি আছে আমার, ইয়েটা কি বলে নেগেটিভ আসছে। সো নেগেটিভ আসলে আমরা যে বললাম কি করব, চাইলে আমি ওই পজিটিভ বসাই দিতে পারি, ঠিক আছে সমস্যা হবে না। তো যাই হোক, আমার 11 এটা আসে হচ্ছে -11 -16 -17 +6 এটা আসবে হচ্ছে -22, ঠিক আছে, তাহলে আসে হচ্ছে হাফ ইন্টু -22 মানে কত, -11, এত বর্গ একক। তো এরপর লিখে নিবা যে হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হওয়া সম্ভব না, ঋণাত্মক হওয়া সম্ভব না, তাহলে অতএব এটা ধনাত্মক হবে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি আসতেছে, +11, বুঝতে পারছি, ঠিক আছে। এটা কিন্তু লিখে নিবা যে এটার ক্ষেত্রফল নেগেটিভ হওয়া সম্ভব নয়, তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, +11, ক্লিয়ার? এতটুকু সবাই বুঝছি, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা আসি হচ্ছে ত্রিভুজ পিএবি এর জন্য। ত্রিভুজ পিএবি যেখানে পি এর স্থানাঙ্ক দেয়া আছে এক্স কমা ওয়াই, এর স্থানাঙ্ক দেয়া আছে -1, 2, বি এর স্থানাঙ্ক দেয়া আছে 2, 3, ওকে, তাহলে পিএবি এর ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু, আচ্ছা এক্স ওয়াই -1, 2, 2, 3 আবারও এক্স ওয়াই, তাহলে থাকে হচ্ছে 2x, দেন হচ্ছে -3, দেন হচ্ছে +2y, মাইনাস -y +4 মাইনাস সরি +3x, ওকে, তো এটা আসলে হচ্ছে হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে 2x +2y -3, মাইনাসে মাইনাসে +y, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -4 -3x, এটা কিন্তু +3x, তো এটা হচ্ছে -3x, মাইনাস গুণ করলে, তাহলে হাফ ইন্টু থাকে হচ্ছে দেখো আমার থাকে হচ্ছে -x +3y -7, ওকে, সো পিএবি এর ক্ষেত্রফল আসতেছে কি নেগেটিভ, মানে একটা মাইনাস আসতেছে, কিন্তু দেখো -x -7 +3y, বাট আমার যেটা প্রুফ করতে হবে এখানে আসলে জিনিসটা প্রশ্নের মধ্যে একটা ডিফল্টও আছে, প্লাস হচ্ছে আমাদেরকে
প্রুফ করতে হবে একটা জিনিস। সো অনেক কিছুই হচ্ছে আমরা ইগনোর করে ফেলি। যেমন ছোটবেলায় কিন্তু আমরা এরকম ম্যাথ করতাম, দেখবা যখন ধরো কোনো একটা এক্স এর মান আমার আসে হচ্ছে প্লাস মাইনাস ফোর, বাট প্রমাণের জন্য আমার কেবল প্লাস ফোর লাগে, তখন কিন্তু আমরা মাইনাস ফোরটাকে নিতাম না, জাস্ট কি বলতাম এক্স ইকোয়ালস টু প্লাস ফোর, মাইনাস ফোর নেওয়ার কোনো কারণও নাই, তাও কিন্তু এটাই ধরতাম। তো সেম ভাবে আমাকে কিন্তু এখানে একটা জিনিস প্রুফ করতে হচ্ছে বলে আমার যে কাজটা করতে হবে, দেখো বলছে যে ত্রিভুজ পিএবি এটা হচ্ছে আমার লেফট সাইড, তাহলে আমি লেফট সাইডটাকে বসাবো, লেফট সাইড হচ্ছে ত্রিভুজ পিএবি বাই ত্রিভুজ এবিসি এর মান। তো ত্রিভুজ পিএবি এর মানটা যা আসছে সেটাই আমি রাখবো, হাফ ইন্টু মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন, যেটা দেখো প্রশ্নের সাথে মিলে নাই, চিহ্নটা মিলতেছে না। সো এই জন্য এবিসি এর ক্ষেত্রফলটা আমি মাইনাস এগারো বসাবো, যেন আমি মিলাইতে পারি অ্যান্সারের সাথে। আবারও বলি এখানে কিন্তু প্রশ্নের মধ্যে একটা ডিফল্ট আছে, এই ডিফল্টের জন্যই আমরা যে কাজটা করছি উপরেও মাইনাস রাখছি নিচেরটাও মাইনাস রাখছি, অথবা এভাবেও চিন্তা করতে পারো। তো যেহেতু আমার নিচে আসলে ত্রিভুজটা কিন্তু এসিবি ছিল, এবিসি ছিল না, তো সেম ভাবে আসলে ত্রিভুজটা পিবিএ হওয়ার কথা, পিএবি নিছি। তো যেহেতু উপরে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছি, নিচেও ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর মানটাই বসাইতে হবে, এভাবেও চিন্তা করতে পারো, একই কথা, বাট জিনিসটা হচ্ছে আমার প্রুফে মিলাইতে হবে, এই জন্য আমাদেরকে নিচে মাইনাস এগারোটা বসাইছি। ওকে, তো যদি মাইনাস এগারো বসাই উপরে নিচে মাইনাস মাইনাস ক্যান্সেল যাবে, তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন, আর নিচে হবে হচ্ছে এগারো দুগুণে বাইশ। সো যেটা চাইছে সেটা আমার প্রমাণ হয়ে গেছে। কি সবাই কি বুঝছি নাকি কারো কোনো জিজ্ঞাসা আছে এই ব্যাপারটা? হ্যাঁ সেটাও বলতে পারো, হ্যাঁ করা যাবে, একই কথা। ওকে তাহলে বুঝতে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা আশা করি নাই তাহলে। দেন আমরা আসি হচ্ছে চার নম্বরে। চার নম্বরে বলা আছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ হচ্ছে এবিসি, ঠিক আছে? তো যেখানে এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি কমা মাইনাস টু, বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি কমা নাইন, সি বিন্দুর স্থানাঙ্ক ফাইভ কমা মাইনাস এইট। ওকে, তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, আর হচ্ছে বি হতে এটা ধরি আমার ত্রিভুজটা, ধরি এটা এ এটা সি, আচ্ছা এটা নিলেই হচ্ছে, ঠিক আছে এভাবে নেই, সরি উপরে বি নেই নিচে সি নেই, দুঃখিত। আচ্ছা এবং আমাকে বলছে বি হতে এ সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা বের করো, ঠিক আছে? প্রশ্নটা কি বলছে আবারও বলি, একটা ত্রিভুজ এবিসি তার তিনটা বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, এবং এই যে বি বিন্দু হতে এ সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা বের করতে বলছে, মানে বিডি এর দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো আমরা যেটা বলছি যে ত্রিভুজ যদি চায় কখনো আমার মানে স্থানাঙ্কে বসায়া বা ঘড়ির কাঁটার বিপরীতে নেওয়াটা ম্যান্ডেটরি না, চাইলে তুমি ওভাবে একটা ডেমো চিত্র এঁকে করতে পারো, অথবা কি সরাসরি করে ফেলো দেন হচ্ছে মডুলাস বসায় দাও। এটা কেবলমাত্র ত্রিভুজের জন্য, চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু ভেজাল হয়, এটা কিন্তু আমি বলছিলাম যে চতুর্ভুজে কিন্তু তুমি যদি এভাবে বসাও, ধরো এ বি সি ডি এরকম ভাবে বসাও, তোমার কিন্তু এক্সাক্ট এরিয়াটা পাবা না, ঠিক আছে? একটা খণ্ড এরিয়া পেয়ে যাবা, এটা একটা ঝামেলা আছে। ওকে, ওই রেকর্ডের ক্লাসে আমি বলছিলাম। তো যাই হোক, এখানে তাহলে আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ ইন্টু পয়েন্ট গোলা বসাই মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি নাইন অ্যান্ড হচ্ছে ফাইভ মাইনাস এইট মাইনাস থ্রি মাইনাস টু, ঠিক আছে? অবশ্যই ডানে বসাবো আর কি, আমি এখানে ইউর জন্য বামে বসাইছি। তো কি করব, এই বরাবর পজিটিভ গুণ করতে হবে, তাহলে মাইনাস সাতাশ তিন আটে চব্বিশ, সরি তিন আটে চব্বিশ আর এটা হচ্ছে মাইনাস দশ, দেন আসে হচ্ছে মাইনাস সামনে প্লাস সিক্স, এ বরাবর আসে হচ্ছে প্লাস পঁয়তাল্লিশ, আর এ বরাবর আসে তিন আটে চব্বিশ প্লাস চব্বিশ, একটু কত আসে দেখো তো ক্যালকুলেটার করে, নেগেটিভ আসবে অবশ্যই এটা। তো সেটা চব্বিশ থেকে যদি এটা আসে মাইনাস থ্রি মাইনাস থার্টিন মাইনাস থার্টিন, দেন হচ্ছে মাইনাস নাইনটিন মাইনাস নাইনটিন চব্বিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ অষ্টআশি
-44, ওকে, তাহলে এটা আসলে -44, এত বর্গ একক। তো এই যে বললাম আমরা ঘড়ির কাঁটার বিপরীতে নেই নাই, সো এই জন্য এটা এরকম মাইনাস আসছে। তো এরপর বলে নিবা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক আস হওয়া সম্ভব নয় বা ঋণাত্মক হবে না, তাহলে অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কি হবে? ধনাত্মক, মানে পজিটিভ 44 এত বর্গ একক। ঠিক আছে, এতটুকু বুঝছি, এতটুকু কোনো সমস্যা আছে? তাহলে এটা পজিটিভ 44 বর্গ একক আসছে। আবার একটা জিনিস খেয়াল করো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাই তো? এর মধ্যে দেখো এ এর স্থানাঙ্ক আমি জানি, সি এর স্থানাঙ্ক আমি জানি, তাহলে কি এসি এর দৈর্ঘ্যটা বের করতে পারি না? তাহলে এসি এর দৈর্ঘ্যটা একটু বের করে বলো তো কত আসে। এসি কষ্ট আসবে রুট ওভার 5 + 3 তার হোল স্কোয়ার প্লাস -8 +2 তার হোল স্কোয়ার, কত আসে? 5 × 3 = 8 স্কোয়ার প্লাস এটা আসে হচ্ছে 6 স্কোয়ার, আচ্ছা 10 আসবে, তাহলে এটা আসে হচ্ছে 10 একক। তাহলে এসি এর দৈর্ঘ্যটা আমি পাইলাম। তো আলটিমেটলি আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে, যদি এভাবে চিন্তা করি, এ সি বিডি, যদি বিডিটাকে আমি লম্ব চিন্তা করি আর কি, তাহলে আমি যদি ধরি যে বিডি লম্ব এসি, তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আমার কি বের করতে বলছে? আমাকে উচ্চতা মানে এই লম্বটা আসলে বের করতেছে বিডি, তাহলে তো বিডিটা কি হবে? বিডি হবে হচ্ছে 2 × ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই এসি এর দৈর্ঘ্য। তো 2 এবিসি এর ক্ষেত্রফল পাইছে হচ্ছে 44 বা 44 বর্গ একক, এসি এর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে বিডি এর দৈর্ঘ্য কত আসে এত একক, মানে 88 আর হচ্ছে 8.8। তাহলে লম্বের দৈর্ঘ্যটা কত হবে? বি হতে এসি এর উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8.8 একক, বুঝতে পারছি? তাহলে অতএব বি হতে এসি এর উপর লম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 8.8 একক। ঠিক আছে, কারো কোনো সমস্যা বা জিজ্ঞাসা আছে কিনা? আর অনেকের এটা নিয়ে একটু কনফিউশন থাকে যে আমি কিন্তু মডুলাস ইউজ করে মাইনাসটাকে প্লাস করতেছি, ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে তো ভালো। তো তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে করতে চাও তাও কোনো সমস্যা নেই, আর এভাবেও যদি করো তাও কোনো সমস্যা নেই, কিন্তু একমাত্র ত্রিভুজের ক্ষেত্রে সমস্যা হবে না, বাট অন্য কোনো ক্ষেত্রে হলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, ওকে, সো আর কারো জিজ্ঞাসা নাই? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা চলে আসি এরপরে 5 নম্বর ম্যাথ। লাস্ট টাইম হচ্ছে বি হতে এসি এর উপর লম্ব বা লম্বের দৈর্ঘ্য 8.8 একক। ঠিক আছে, আর একটু যদি বইয়ের অ্যান্সারে দেখো দেখবা ওরা হচ্ছে 8 সমস্ত 4/5 ব্যবহার করছে। ঠিক আছে, মানে ম্যাথে সচরাচর ভগ্নাংশটাকে প্রেফার করা হয়, বাট ইচ্ছা তুমি যেটা ইউজ করো, এখানে কোনো ফ্যাক্ট করবে না। ওকে, আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমরা এরপরে 5 নম্বর, আমার বইয়ের 5 নম্বর ম্যাথ। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, স্টার দিয়ে নিতে পারো এটার উপরে। ওকে, তো প্রশ্নটা বলা আছে ত্রিভুজ ওপি কিউ এর শীর্ষত্রয় যথাক্রমে, ত্রিভুজ ওপি কিউ ও পি কিউ এর মধ্যে ও এর স্থানাঙ্ক হচ্ছে 0,0, মানে এটা একটা মূল বিন্দু। পি এর স্থানাঙ্ক দেয়া আছে হচ্ছে এ কস বিটা কমা মাইনাস এ সাইন বিটা, আর কিউ এর স্থানাঙ্ক দেয়া আছে এ সাইন আলফা মাইনাস সরি কমা এ কজ আলফা। ঠিক আছে, এখন আমাকে বলছে যে দেখাও যে আলফা ইকোয়ালস টু বিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে। তো আলটিমেটলি আসলে কিন্তু আমাকে কি করতে হবে? ক্ষেত্রফলটা তো আগে বের করতে হবে, যদি যেহেতু ক্ষেত্রফল নিয়ে কথা বলছে, তাহলে আমি আগে ক্ষেত্রফলটা বের করি। তাহলে ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল, তো একটা জিনিস বুঝো, এটার ক্ষেত্রফল যদি আমি এখন কাটাকাটি করে বের করতে চাই একটু গ্যাঞ্জাম লাগবে, কারণ টার্মগুলো একটু বড় বড়। ঠিক আছে, আবার আরেকটা জিনিস আছে, দেখো এখানে একটা 0,0 পয়েন্ট আছে, সো এখানে আমার কিন্তু নির্ণায়ক দিয়ে করাটা বেশি সুবিধার। কেন বুঝো,
হাফ ইন্টু যদি আমি নির্ণায়কে বসাই কি আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি যদি তিনটা বিন্দুর স্থানাঙ্ক হয় তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান দেখো এই জন্য জিরো জিরো আসছে আর নির্ণায়কের যে কোনো সারি বা কলাম বরাবর যদি দুইটা জিরো থাকে আমার কিন্তু এটা একটা সুবিধা এই জন্য কিন্তু দেখো আমরা নির্ণায়ক প্রসেসটা ইউজ করার ট্রাই করছি কি সবাই বুঝছি ঠিক আছে তো নিজের সুবিধা মতো কিন্তু মাঝে মাঝে নির্ণায়ক ইউজ করা লাগতে পারে মাঝে মাঝে কিন্তু কাটাকাটিও করা লাগতে পারে সো দুইটা নিয়ে আমাদের একটু ধারণা রাখা উচিত ঠিক আছে কোনটা ওয়ান নিছে মানে এই সাইডে ওয়ান 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 এটা কিন্তু আমি প্রুফটা দেখাইছি ভিডিওটা দেখছো রেকর্ডিংটা ওইটা দেখে নিও ওইটা দেখলে বুঝতে পারবা ঠিক আছে মানে এটা সূত্রটা আসছে আর কি এভাবে ওকে মানে জিনিসটা হচ্ছে যদি তিনটা বিন্দু হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা হয় যদি নির্ণায়ক আকারে হয় হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান এটা নিয়ে যে নির্ণায়কটা সেটা তার হাফ গুণ যেটাই বলি না কেন তো এত বর্গ একক হবে এই সাইড অবশ্যই বর্গ একক লিখবা বর্গ একক তো আলটিমেটলি যদি এখন আমি এটাকে বিস্তৃত করে দিই অবভিয়াসলি কি করব প্রথম সারি বরাবর বিস্তৃত করব আমরা নির্ণায়ক পড়ছি অনেক ভালো করে তো কি আসে হাফ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান এর সহগুণক কত আসে এ কস বিটা ইন্টু এ কস আলফা মানে এ স্কোয়ার কস বিটা ইন্টু কস আলফা ঠিক আছে এই বরাবর গুণ করলে হবে মাইনাস 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 হয়ে যাচ্ছে প্লাস কারণ এখানে একটা মাইনাস আছে প্লাস এ স্কোয়ার ইন্টু সাইন বিটা সাইন আলফা কি সবাই বুঝছি ব্যাপারটা গুণের কাহিনীটা বা কিভাবে নির্ণায়কটা বিস্তৃতি করছি তাহলে হাফ সামনে থাকতেছে আমি চাইলে এ স্কোয়ারটা কমন নিতে পারি এ স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটের ভিতর কি থাকে কস বিটা কস আলফা প্লাস সাইন বিটা সাইন আলফা এত বর্গ একক এত বর্গ একক তো ক্ষেত্রফলটা বের করা সবাই বুঝছি নির্ণায়কের বিস্তৃতি আর কিছু না ঠিক আছে সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা করবো তো আমরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো তো এতটুকু তো আমরা আসলে বুঝছি তো এখন দেখো আমার এখানে কি আছে দেখো কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি এটা কিসের ফর্মুলা কজ এ কজ বি প্লাস সাইন বি সাইন এ সাইন বি মনে আছে সেভেন পয়েন্ট কজের তো বুঝছি কিন্তু কজ কি হ্যাঁ কজ আলফা মাইনাস বিটা বা বিটা মাইনাস আলফা বা আলফা মাইনাস বিটা একই কথা এত বর্গ একক ঠিক আছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা সিম্পল আকারে এটাও বলতে পারি যে হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু কস আলফা মাইনাস বিটা কি সবাই বুঝছি এতটুক ঠিক আছে জাস্ট কিন্তু ফর্মুলা কজের ফর্মুলা অ্যাপ্লাই করছি এখন হচ্ছে আমাকে বলছে যে দেখাও যে আলফা ইকুয়ালস টু বিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে তো বুঝো হাফ কিন্তু এখানে কনস্ট্যান্ট এর মান জানি না বাট এই প্রশ্নের জন্য কিন্তু এর মানটাও এখানে কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে চেঞ্জেবলটা কি চেঞ্জেবল হচ্ছে আলফা আর বিটার মানটা বুঝতে পারছি চেঞ্জেবল হচ্ছে আলফা আর বিটার মানটা তো আলটিমেটলি বুঝো এই ক্ষেত্রফলের মানটা কখন সর্বোচ্চ হবে যখন কজের মান সর্বোচ্চ হবে তাই তো তো এটা ভেবে লিখবা যে হচ্ছে ত্রিভুজ ওপি কিউ এর মান সর্বোচ্চ হবে যখন কজ আলফা মাইনাস বিটা এর মান সর্বোচ্চ হবে তো কজ আলফা মাইনাস বিটা তার সর্বোচ্চ মান কত হবে বা কজ থিটার মানটা সর্বোচ্চ কত হবে কজ আল জিরো ডিগ্রি তো ঠিক আছে বাট মান কত সর্বোচ্চ সর্বোচ্চ মান কিন্তু ওয়ান ঠিক আছে মানে কস থিটার সর্বোচ্চ মান কত ওয়ান তাহলে অতএব কস থিটার সর্বোচ্চ মান ওয়ান হইতে হবে এখন যদি ওয়ান হয় আমরা কি জানি কস জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে অতএব আমি কি বলতে পারি আলফা মাইনাস বিটাটা হচ্ছে কত জিরো এর সমান হইতে হবে অতএব আলফা ইজ ইকুয়াল টু বিটা হইতে হবে সো খেয়াল করো আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে যে আলফা যদি ইকুয়াল টু বিটা হয় তাহলে বলতে হবে অতএব আলফা ইকুয়ালস টু বিটা হলে ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল কি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে সবাই কি বুঝছে ব্যাপারটা
সর্বোচ্চ হবে, ঠিক আছে? এবং তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফলটা কি হবে? সর্বোচ্চ ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে? ত্রিভুজ OPQ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু কজ আলফা মাইনাস বিটার, মানটা হইতে হবে 1। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফলটা হইতে হবে হাফ এ স্কোয়ার, সরি এটা প্রমাণিত না, এটা হচ্ছে অ্যান্সার, আর এই জায়গায় হচ্ছে প্রমাণিত। কি সবাই বুঝছি এখানে কি হয়েছে? ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কি? নাই ঠিক আছে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। নাকি কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, ও আচ্ছা, ওভাবে করতে যাচ্ছ যে আলফার জায়গায় ইকুয়াল টু বিটা বসায়, করতে পারো, করতে পারো যদি এভাবে বলবা। যদি কিন্তু এখানে ঝামেলা আছে, বুঝতে পারছো ঝামেলাটা কেন? দেখো আমার যে এই কম্বিনেশনের মান, এই কম্বিনেশনের সর্বোচ্চ মানটা 1 হবে এটা কিন্তু আমি শিওর না, বুঝতেছি কাহিনীটা? এই যে কম্বিনেশনটা, এটা কিন্তু একটা কম্বিনেশন, এটার যে সর্বোচ্চ মানটা 1ই হবে সেটা একদম শিওর না। সর্বোচ্চ মান যদি দেড় হইতো, বুঝতে পারছিস? তো ওইভাবে বসানোটা আসলে ফুললি যুক্তিযুক্ত না, ঠিক আছে? বুঝতে পারছি, মানে এই কম্বিনেশনের মান যে আমার সরাসরি 1 হবে, 1-এর থেকে বেশিও তো হইতে পারে, তাই না? আলফা বিটার বিভিন্ন মানের জন্য, ঠিক আছে? না না বলে ফেলছে, বাট মানে ওইটাই তো, এটাই তো আমি বলতেছি যে আলফা ইকুয়ালস টু বিটা বলছে, বাট জিনিসটা হচ্ছে যদি বিটা না হইতো তাও তো আমি সর্বোচ্চ পাইতে পারতাম, বুঝতে পারছি? ঠিক আছে, পাবো না, মানে এখানে আসলে পাবো না, আমি মেইনলি কথা হচ্ছে এখানে আসবে না, বাট আদৌ যে এটা আমি আলফা ইকুয়ালস টু বিটা না হইলে, মানে কি বলছে যে আলফা ইকুয়ালস টু বিটা হলে সর্বোচ্চ মান পাবো, ঠিক আছে? এখন যদি আমি আলফা ইকুয়ালস টু বিটা না হইলো, যেমন ধরো আলফার মান 60 ডিগ্রি আর বিটার মান 30 ডিগ্রি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আলফা বিটা সমান না। ওই ক্ষেত্রেও কি আমি হায়েস্ট মান তো পেতে পারি, মানে এটা তো সম্ভাবনা তো থাকে, ঠিক আছে, যদি তুমি এইভাবে কম্বিনেশন আকারে রাখো। বাট আমি যদি এই ফর্মে নিয়ে আসি তাহলে কিন্তু ব্যাপারটা বুঝাইতে সুবিধা হচ্ছে আমার, মানে ওইরকম কোনো চান্সই থাকতেছে না, ঠিক আছে, এটা বেশি গ্রহণযোগ্যতা পাবে আর কি, এটা হলো কথা। এখন তাও যদি তোমার মন চায় যে ওইভাবে করতে চাও করতে পারো, বাট ওই যে বললাম যুক্তিযুক্ত খুব একটা হচ্ছে না, ঠিক আছে? ক্লাসে কিভাবে করাইছে? ক্লাসে কি এখানে আলফা ইকুয়াল টু বিটা বসায় করাইছে নাকি? আচ্ছা যাই হোক, মানে ওইটা না করাটাই ভালো আমার মতে, উদ্ভট হয় আর কি জিনিসটা। ও আচ্ছা হ্যাঁ, নটরডেমে যায়নি, আর গ্রেগরিতে ওদের তো শুনলাম মানে ক্লাসই করো না। হ্যাঁ হ্যাঁ ক্লাস করবা, হ্যাঁ এরকম করবে, নতুন কিছু না। আচ্ছা তো আমরা এরপরেরটায় যাই, 6 নাম্বার। 5 দেখলাম, তো 5 নাম্বার ম্যাথটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবা, এটা বেশ ভালো মানে ইম্পর্টেন্ট একটা ম্যাথ আর কি। দেন আসি আমরা 6 নাম্বার, 6-এর হচ্ছে 3 নাম্বার ম্যাথটা, মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। তো এটা বলছে যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এ হচ্ছে এক্স কমা ওয়াই, বি হচ্ছে 1,2 আর সি হচ্ছে 2,1, এবং এটার ক্ষেত্রফল বলা আছে 6 বর্গ একক। যদি হয় তাহলে আমাকে দেখাইতে বলছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15। তো এখানেও দেখো আমাদের সেম কনফিউশন, এর পজিশন ওয়াইজ কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারে, ঠিক আছে? এটা আমার ABC হইতে পারে, ACB হইতে পারে, বাট একটা জিনিস বুঝো, আমার কিন্তু কোনো কথা বলা নাই এর পজিশন নিয়ে। সো আমার যেভাবে সিরিয়ালটা আছে, প্রথমে এ তারপরে বি তারপরে সি, তো এই জন্য আমি কি করবো, এ কে প্রথম বিন্দু, বি কে দ্বিতীয় বিন্দু, আর সি কে থার্ড বিন্দু হিসেবেই আমি কাজটা করব। ব্যাপারটা বুঝাইতে পারছি সবাইকে? অর্থাৎ আমি ত্রিভুজ ABC ধরেই ব্যাপারটা করে নিব, এবং এটার ক্ষেত্রফল ইকুয়াল টু 6 ধরে আমি এই ইকুয়েশনটা আনার চেষ্টা করব, বুঝতে পারছি? সো আমরা এটা করি, তাহলে অর্থাৎ আমার এখানে আগে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করতে হবে।
তাহলে ত্রিভুজ এ বি সি এটা ক্ষেত্রফল, তো এর মধ্যে এ দেয়া আছে হচ্ছে এক্স ওয়াই, বি দেয়া আছে 1 2, সি দেয়া আছে 2 1, অ্যান্ড এটা আবারও এক্স ওয়াই। দেন আমি কাটাকাটি প্রসেস ইউজ করি, হাফ ইনটু 2x + 2 + 2y -y + 4 + x, তাহলে আসলে হচ্ছে হাফ ইনটু 2x + 2y + 2 - x - y - 4, তাহলে অতএব আমার এবিসি এর ক্ষেত্রফলটা চলে আসতেছে হাফ ইনটু x + y - 2, ঠিক আছে। কোনটা এটা? 1, হ্যাঁ 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 এটা 1 আসতেছে, 1 ইনটু 1, হ্যাঁ ধন্যবাদ, 1 ইনটু 1, তাহলে এটা 1 থাকতেছে, তাহলে এটা হবে -3, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, তাহলে এটা x + y - 3 আসতেছে এবিসি এর ক্ষেত্রফল। ওকে, একটু খেয়াল করবা, ভুল হইতেই পারে, সো একটু খেয়াল করবা। তো এখানে হচ্ছে আমার এটা আসছে কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো প্রশ্ন মতে আমাকে কি বলছে, প্রশ্ন মতে এই যে হাফ ইনটু x + y - 3 এটাই আসতেছে, বা এটার মানই হচ্ছে কত, 6 বর্গ একক, তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, x + y - 3 হচ্ছে 12, তাহলে x + y হচ্ছে +15, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, সো প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছি, কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? নাই, ওকে। তাহলে এরপরে আমরা আসি নাম্বার 7, এই ম্যাথটাও সুপার ইম্পর্টেন্ট, 3-4টা স্টার মেরে দিতে পারো উপরে। দাঁড়াও, আজানটা শেষ হোক, আচ্ছা তো আমরা 7 নম্বর ম্যাথটা বলি, তোমাদের সাথে নাম্বার মিলতেও পারে। তো জিনিসটা হচ্ছে এরকম, প্রশ্নটা হচ্ছে এটা যে এ ও বি দুইটার ধনাত্মক স্থানাঙ্ক দেয়া আছে, ধনাত্মক স্থানাঙ্ক বলতে কি বোঝায়, কেউ বলতে পারবা? এ ও ইয়েস, দুইটাই ফার্স্ট কোয়াড্রেন্টে, ঠিক আছে, মানে এক্স ওয়ান ও পজিটিভ, ওয়াই ওয়ান ও পজিটিভ, এক্স টু ও পজিটিভ, ওয়াই টু ও পজিটিভ। তো এর মানে এ ও বি দুইটা ধনাত্মক স্থানাঙ্ক দেয়া আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, আর ও দেয়া আছে হচ্ছে মূল বিন্দু, মানে 0 0। তো ওই ক্ষেত্রে তোমাকে বলে দিতে পারে যে হচ্ছে এক্স ওয়ান পজিটিভ, ওয়াই ওয়ান নেগেটিভ, অথবা হচ্ছে এক্স টু নেগেটিভ, ওয়াই টু পজিটিভ, ওই অনুযায়ী তোমাকে হচ্ছে বুঝে বসাইতে হবে আর কি, বুঝছি না, তখন তো সরাসরি বলবে না, ঠিক আছে, যদি বলতো যে ঋণাত্মক স্থানাঙ্ক, হ্যাঁ মানে যদি বলতো যে ঋণাত্মক স্থানাঙ্ক, তাহলে কিন্তু থার্ড কোয়াড্রেন্টে চলে যেত, ঠিক আছে, আর যদি বলে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট ওইভাবে না, ফোর্থ কোয়াড্রেন্ট তো হচ্ছে এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ,
ঠিক আছে, মানে ওই ক্ষেত্রে তোমাকে বলে দিবে, হয় মানে স্পেসিফিক করে বলবে আর কি, যে এটা পজিটিভ এটা নেগেটিভ, না হয় এটা নেগেটিভ এটা পজিটিভ এরকম, ঠিক আছে। ওই অনুযায়ী তোমাকে পজিশনটা ধরতে হবে যে সেকেন্ড নাকি ফোর্থে পড়তেছে। তো যাই হোক, বলা আছে যেটা যে এ ও বি এর দুইটা ধনাত্মক স্থানাঙ্ক দেওয়া আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, ও দেওয়া আছে হচ্ছে মূল বিন্দু। এবং এখানে একটা ভালো একটা কথা আছে, যদি প্রশ্নটা তোমাদের সামনে থাকে দেখবা, মূল নিয়মে প্রমাণ করো, ঠিক আছে, মূল নিয়মে প্রমাণ করো ত্রিভুজ ওএবি। তো মূল নিয়ম মানে কি কেউ বলতে পারবা? ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান। হোয়াট ইজ মূল নিয়ম? হুম 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 না 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 বাহু ধরে ধরে না না নিয়ে নেখো না। মূল নিয়ম মানে হচ্ছে, আমি তোমাদেরকে যে রেকর্ডটা দিছিলাম না, ওইখানে দেখবা ওই ফর্মুলাটা, ত্রিভুজের ফর্মুলাটা কিভাবে আসছে সেটা প্রমাণ করে দেখাইছিলাম, ওই যে সামান্তরিক টরিক এনে। তোমাকে হচ্ছে ওইভাবে এই জিনিসটাকে প্রমাণ করতে হবে, বুঝতে পারছি? মানে হচ্ছে তুমি কোনো সূত্র অ্যাপ্লাই করে করবা না, একদম হচ্ছে মূল নিয়মে করতে হবে, বুঝছি কাহিনীটা? দেখো, যেমন ধরো দেখাচ্ছি, দেখলে ভালো বুঝবা, যে ধরো এটা হচ্ছে আমার এ বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা হচ্ছে বি বিন্দু এক্স টু কমা ওয়াই টু, এবং মূল বিন্দু হচ্ছে ও। তাহলে ত্রিভুজটা কি? এটা হচ্ছে আমার ত্রিভুজ, ওকে। তো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কি করতে হবে? আমি চাইলে সূত্র অ্যাপ্লাই করে করতে পারবো, বাট ওইটা কিন্তু মূল নিয়মে হবে না। মূল নিয়ম মানে হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে এই সূত্রটাকে প্রতিপাদন করে আনতে হবে। মানে ওই যে আমাকে যেটা চাইছে, ত্রিভুজ ও এ বি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কি জানি এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান, মডুলাস, এটাকে প্রতিপাদন করে আনতে হবে, ওকে। তো প্রতিপাদনটা কি দেখছিলাম সবাই ভিডিওটা, নাকি কেউই দেখি নাই? দেখলে আর কি তোমাকে এটা একটু ইজি লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা এত বড় না, এটা ইজি আছে, এটা ছোট। আমরা আগেটা যেটা করছিলাম, এখানে কিন্তু এই যে এরকম একটা ত্রিভুজ ছিল, তাই তো, মানে ওইটা একটু বড় হয়ে গেছিল, এটা ছোট হবে কারণ ও বিন্দুটা মূল বিন্দুতে লাগানো আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে প্রথম কাজটাই কি, যখন মূল নিয়মে কোনো কিছু করতে হবে এই সকল ক্ষেত্রে, প্রথম কাজটাই হচ্ছে আমাকে বি বিন্দু মানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো থেকে এক্স অক্ষের উপর লম্ব টানতে হবে, ঠিক আছে, যতগুলো পয়েন্ট আছে সবগুলো থেকে এক্স অক্ষের উপর লম্ব টানতে হবে। তো ও তো এক্স অক্ষের উপরই অবস্থিত, ও থেকে আর কি লম্ব টানু, তো এখান থেকে টানি নাই, বি থেকে ধরো আমি বি এম লম্ব টানছি, এ থেকে ধরো এ এন লম্ব টানছি, ঠিক আছে। এখন আমাকে বের করতে বলছে এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। তো ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? আমি যদি ত্রিভুজ ও বি এম এর ক্ষেত্রফলের সাথে ট্রাপিজিয়াম এ বি এম এন এর ক্ষেত্রফল যোগ করি, যোগ করে ত্রিভুজ ও এন এর ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই, তাইলেই কি ত্রিভুজ ও এ বি পাচ্ছি না? ব্যাপারটা বুঝতেছি? দেখো আবারও বলি, কি করলাম, ত্রিভুজ এই ও এম এনটা যোগ করলাম, যোগ করে তার সাথে এ বি এম এন এর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাও যোগ করলাম। যোগ করার পর যদি আমি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলেই কি যেটা চাইছে সেটা কিন্তু পেয়ে যাব, সবাই বুঝছি? হ্যাঁ, সূত্রের প্রমাণ, ইয়েস, ঠিক আছে। এবং এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্টও আছে, তো এই জিনিসটা আমাকে করতে হবে। এতটুকু ক্লিয়ার সবার কাছে? তো এখন বুঝো, আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ ও বি এম এর ক্ষেত্রফলটা বের করতে চাই, ত্রিভুজ ও বি এম, তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। তো যেহেতু বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, তাহলে আমার বি এম মানে কি? বি এম কিন্তু ওয়াই টু, আর ও এম হচ্ছে এক্স টু, তাই তো? তাহলে হাফ ইন্টু বি এম ইন্টু ও এম, তাহলে হাফ ইন্টু বি এম কি? বি এম হচ্ছে ওয়াই টু, ও এম হচ্ছে এক্স টু, তাহলে এটা আসতেছে হাফ ইন্টু এক্স টু ওয়াই টু। ক্লিয়ার সবাই? দেন আমাকে কি বের করতে হবে, ট্রাপিজিয়াম এ বি এম এন, তাহলে ট্রাপিজিয়াম এ বি এম এন, এটার ক্ষেত্রফল কি হবে? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যোগফল। তো সমান্তরাল বাহু হচ্ছে এ এন আর বি এম, তাহলে হাফ ইন্টু এ এন প্লাস বি এম ইন্টু মধ্যবর্তী দূরত্ব এম এন, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমি বলতে পারি হাফ ইন্টু এ এন প্লাস বি এম। তো খেয়াল করো, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এ এনটা কি হবে? ওয়াই ওয়ানের সমান, তাহলে এ এন হবে হচ্ছে
y1 আর bm হচ্ছে y2 যেটা কিছুক্ষণ আগে আমরা বলছি আর mn টা কি হবে বুঝো আমি যদি বলি যে a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1 তাহলে on টা হচ্ছে আমার x1 আর om টা হচ্ছে x2 তাহলে আমার mn টা কি হবে mn হবে হচ্ছে on minus om মানে হচ্ছে x1 minus x2 সবাই বুঝতে পারছি তোমাকে কিন্তু এগুলো আলাদাভাবে লিখতে হবে না তুমি সরাসরি এইটাতে বসাই দিতে পারবা ঠিক আছে এন্ড লাস্ট অফ অল আমাকে কি করতে হবে এই নিচের বা তলার ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে তো তলার ত্রিভুজের ত্রিভুজ ও এ এন ওর ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু সেম ভাবে ভূমি গুণ উচ্চতা ভূমি হচ্ছে ও এন উচ্চতা হচ্ছে এ এন তো ভূমি আসতেছে হচ্ছে এক্স ওয়ান উচ্চতা আসতেছে y1 তো এখান থেকে আমি ত্রিভুজ ON এর ক্ষেত্রফলটা পেয়ে গেছি হাফ ইনটু x1 y1 আচ্ছা এটার ক্ষেত্রফলটাও আমরা একটু ভেঙে বের করতে পারি বললে ভালো হতো হাফ ইনটু খেয়াল করো x1 y1 তারপর হচ্ছে মাইনাস x2 y1 দেন প্লাস x1 y2 মাইনাস x2 y1 x2 y2 সরি মানে একটু গুণ করে দিছে আর কি বাংলা গুণ ঠিক আছে তো এতটুকু কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা একটু বলো নাকি সবে বুঝতে পারছি এমনটা দেখো একটু আলাদা ভাবে একে বুঝাই এখানে হিজিবিজি হয়ে গেছে এটা হচ্ছে আমার এ বিন্দু ঠিক আছে এ এন এটা বি বিন্দু এটা হচ্ছে বি এম ওকে তো বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা y2 a বিন্দুর স্থানাঙ্ক x1 কমা y1 তাইলে আমরা কি জানি বিন্দুর ভুজ মানে কি y অক্ষ থেকে তার লম্ব দূরত্ব বুঝতে পারছিস y অক্ষ থেকে লম্ব দূরত্বই মানে কি ভুজ তাইলে আমার এই যে y অক্ষ থেকে a বিন্দুর লম্ব দূরত্ব বা on এটা কিন্তু কি হবে x1 আর y অক্ষ থেকে b বিন্দুর লম্ব দূরত্ব বা om এটা হবে x2 তাহলে আমার mn টা কি হবে mn হবে হচ্ছে x1 মাইনাস এক্স টু বুঝতে পারছি এখন বুঝছি ওকে আর কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন ঠিক আছে তো আশা করি আর প্রশ্ন নাই তো এখন আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ওই কাজটা করতে হবে কি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করতে হবে মূল নিয়মে তাহলে ত্রিভুজ ও এ বি ওর ক্ষেত্রফলটা কি হবে আমার হচ্ছে ত্রিভুজ ও বি এম প্লাস ট্রাপিজিয়াম এ বি এম এন মাইনাস ত্রিভুজ ও এ এন করলেই আমি হচ্ছে কি পেয়ে যাব ত্রিভুজ ও বি এ ও এ বি এর ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে ত্রিভুজ ও বি এম ওইটার ক্ষেত্রফল কি পাইছিলাম হাফ ইনটু এক্স টু ওয়াই টু ইয়েস হাফ ইনটু এক্স টু ওয়াই টু পাইছিলাম দেন প্লাস এ বি এম এন এর ক্ষেত্রফল কি পাইছিলাম হাফ ইনটু এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান হাফ ইনটু এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান আর বাকি টার্মগুলো কি ছিল এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই টু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই টু এটা কি পেলাম এটা হচ্ছে এ বি এম এন এরটা পাইছি মাইনাস ও এন হাফ ইনটু এক্স ওয়ান ওয়াই ওয়ান ছিল তো পুরোটা থেকে কি আমি হাফ কমন নিতে পারি না পুরোটা থেকে হাফ কমন নিতে পারি তাহলে থাকে হচ্ছে এক্স টু ওয়াই টু প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই টু মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান তো দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান চলে গেল এক্স টু ওয়াই টু চলে গেল তাহলে আলটিমেটলি কি থাকতেছে হাফ ইনটু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান জাস্ট এই টার্মটাই থেকে যাচ্ছে তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমি কি পাইলাম হাফ ইনটু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান ঠিক আছে এখন খেয়াল করো এতটুকু আমার অ্যান্সার হওয়া উচিত বাট এতটুকু হবে না কেন হবে না কারণ হচ্ছে দেখো আমরা কি করছি আমরা হচ্ছে এ কে নিচে ধরছি বি কে উপরে ধরছি তাই তো পজিশনটা কিন্তু উল্টাও হইতে পারে তাই না বি নিচে এ উপরে হইতে পারে না তখন কিন্তু কি হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা নেগেটিভ হয়ে যাবে আবার কারণ আমরা যেটাকে ও এ বি ধরছি ওইটা তখন আবার ও বি এ হয়ে যাবে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাবে ও এ বি ধরলে তাহলে এর মানে আমার কিন্তু এখানে ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারে তো এটা ভেবে বলবা এ ও বি বিন্দুর
অবস্থানের ভিত্তিতে, এ ও বি বিন্দুর অবস্থানের ভিত্তিতে ক্ষেত্রফল ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। তাহলে আমরা কি বলছিলাম, যদি ধনাত্মক বা ঋণাত্মক ঝামেলা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করবো, মডুলাস নিয়ে আসবো। তাহলে এই জন্য আমি ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফলকে কি বলতে পারি, হাফ ইন্টু মডুলাস অফ এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান। সবাই কি বুঝছি এখন, বা কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? কি ক্লিয়ার সবার কাছে একটু বলো? ক্লিয়ার, ওকে। আচ্ছা, আমার হচ্ছে আবার 6টার দিকে আমার নিজেরও একটা ক্লাস আছে। সো তোমাদের যদি আমি একটু মানে একবারই ছুটি দিয়ে দিই, নামাজের ব্রেক না দিয়ে, ধরো একবারে ছুটি দিয়ে দিলাম, 6টায় তো মনে ক্লাস আছে আবার তোমাদের, তোমাদেরও ক্লাস আছে। হ্যাঁ, তাহলে আমি জাস্ট হচ্ছে আর একটা ম্যাথ করায় তোমাদেরকে একবারে ছুটি দিয়ে দিই, ঠিক আছে? ওকে, তো আর একটা ম্যাথই আমরা দেখব, এটাও বেশ ভালো, বা এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? তো মূল নিয়মে আশা করি আমরা বুঝতে পারছি, তাও দেখবা যে এই ম্যাথ এটা তো একটু ইজি আছে। যদি তুমি মানে মেইন সূত্রটার প্রমাণ দেখো, এটা কিন্তু আর একটু জটিল, তো ওই তুলনায় এটা একটু ইজি আছে। ওকে, সো আমরা কিন্তু মূল নিয়মে বলা থাকলে অবশ্যই কিন্তু মূল নিয়মে করতে হবে, মানে হচ্ছে ওই ট্রাপিজিয়াম ত্রিভুজ ত্রিভুজের সহায়তা নিয়ে তারপর হচ্ছে ক্ষেত্রফল বিয়োগ বা যোগ করে আনতে হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে নাম্বার এইট, এইটের এক নাম্বার, এইটের এক নাম্বার বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তিনটা শীর্ষবিন্দু টি প্লাস ওয়ান কমা ওয়ান, টু টি প্লাস ওয়ান কমা থ্রি, আর হচ্ছে টু টি প্লাস টু কমা টু টি। এখন আমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। ওকে, প্রথম প্রশ্ন। দেন বলছে যে বিন্দু তিনটি সমরেখ হলে টি এর মান টু বা টি এর মান মাইনাস হাফ, এটা প্রমাণ করো বা দেখাও, যেটাই বলি না কেন। ওকে, তো একটা জিনিস বুঝো, প্রথম কথা মানে প্রথমটা আমরা আগে করি, ফার্স্টটাই ফার্স্ট, যে হচ্ছে এইটার ক্ষেত্রফল বের করো। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমার টি মানে দুইটা দুইটা করে টার্ম আছে। সো এখানে যদি আমি কাটাকাটি প্রসেস ইউজ করি সেটা বেশি সুবিধার হবে, নাকি আমি যদি নির্ণায়ক প্রসেস ইউজ করি সেটা বেশি সুবিধার হবে, একটু বলো। হ্যালো, ঘোলা হয়ে গেছে, সবারই কি সেম অবস্থা? দাঁড়ো, আচ্ছা একটু এখন বলো তো ঠিক আছে কিনা। এখন ক্লিয়ার আছে? ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে তোমার, ও এখন আগের মতো আছে। আচ্ছা, তো আবার একটু বলি, প্রশ্নটা একটু খেয়াল করো যে তিনটা বিন্দু দেয়া আছে, যে টি প্লাস ওয়ান কমা ওয়ান, টু টি প্লাস ওয়ান কমা থ্রি, টু টি প্লাস টু কমা টু টি, তিনটা পয়েন্ট। দেখো মানে টি প্লাস টি মাইনাস সামথিং আকারে আছে, মানে দুইটা দুইটা করে টার্ম আছে প্রতিটা স্থানাঙ্কে। তো এটাকে যদি আমি কাটাকাটি প্রসেসে করি, মানে গুণ করে সরাসরি করতে চাই, সেটা সুবিধার হবে নাকি নির্ণায়ক প্রসেসে করলে সুবিধার হবে, এটা আমাকে একটু বুঝ বলো। গুণ করলে বড় হবে, গুড, মানে এগুলো কিন্তু একটু বুঝতে হবে, আমরা কিন্তু দুইটা ফর্ম নিয়ে কাজ করতে হইতে পারে, ঠিক আছে? সো এই জন্য মানে শুরু করে দিলা, তারপর দেখলে যে গুণ করতে করতে জীবন পার হয়ে যাচ্ছে, তাই কিন্তু সমস্যা। ওকে, তো এই চালাকিটা মানে একটু চালাকি করতে হবে। তাহলে এখানে কি করলে সুবিধা হবে, যদি আমি নির্ণায়ক প্রসেস ইউজ করি, ওকে, তো আমি যদি তিনটা বিন্দুকে ধরে নিই, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আচ্ছা, ইউ আসছে, মানে লেখা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, লাবিবের মনে একটু সমস্যা হচ্ছিল, এখন খোলা আছে। আচ্ছা একটু বস, মানে একটু, হ্যাঁ হইতে পারে এরকম কিছু, একটু লিভ করে জয়েন করতে পারো, ঠিক আছে? তাহলে ত্রিভুজ এবিসি এর আমি ক্ষেত্রফল বের করব আগে। তো এই ক্ষেত্রে ওই যে সেম কথা, যেহেতু আমি জানি না টি এর মানটা কি, সো আমি কিন্তু বলতে পারবো না যে হচ্ছে পজিশনগুলো কোথায় আছে। তো যেহেতু বলতে পারতেছি না, ওই ক্ষেত্রে আমি কি করবো, যে সিরিয়ালি আছে সেই সিরিয়ালি বসাবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আসবে, হাফ ইন্টু আমার ওই
নির্ণায়কের স্থানাঙ্ক, তাহলে হচ্ছে টি প্লাস ওয়ান ওয়ান ওয়ান, তারপর হচ্ছে টু টি প্লাস ওয়ান থ্রি ওয়ান, দেন হচ্ছে টু টি প্লাস টু টু টি ওয়ান, ওই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান। ঠিক আছে, এই ওয়ান তিনটা হচ্ছে ফর্মুলার ওয়ান। তো এখন আমি কি করব সুবিধার জন্য, ওই যে আমরা রো ওয়ান থেকে রো টু বিয়োগ করব, রো টু থেকে রো থ্রি বিয়োগ করব। কেন? কারণ আমার কি যে কোনো সারি বা কলামে দুইটা শূন্য চাই। ওকে, তাহলে আমি কি করতে পারি, টি ওয়ান প্লাস টি থেকে যদি টু টি প্লাস ওয়ান বিয়োগ করি, তাহলে থাকে হচ্ছে মাইনাস টি, এখানে থাকবে মাইনাস টু, এখানে থাকবে জিরো। দেন টু টি প্লাস ওয়ান থেকে যদি টু টি প্লাস টু বিয়োগ করি, তাহলে থাকে মাইনাস ওয়ান, এখানে থাকবে থ্রি মাইনাস টু টি, এখানে থাকে জিরো, আর এই জায়গায় হচ্ছে টু টি প্লাস টু টু টি ওয়ান। তাহলে আমি কি করছি, এটাকে সাইড নোটে লিখে দিতে হবে, রো ওয়ান প্রাইম হচ্ছে রো ওয়ান মাইনাস রো টু, আর রো টু প্রাইম হচ্ছে রো টু মাইনাস রো থ্রি। ঠিক আছে, দেন এখন হচ্ছে আমি নির্ণায়কের বিস্তৃতি করে দেব, কি বরাবর, কোন বরাবর বিস্তৃত করলে সুবিধা হবে। থার্ড কলাম, গুড, থার্ড কলাম বরাবর। তাহলে যদি এটা বরাবর বিস্তৃত করি, তাহলে থাকছে একটা টার্ম ওয়ান ইন্টু মাইনাস টি ইন্টু এত, মানে মাইনাস থ্রি টি প্লাস টু টি স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস, বাট সূত্রের একটা মাইনাস থাকবে মাইনাস থ্রি। তাহলে থাকে হচ্ছে আমার হাফ ইন্টু টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস থ্রি, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। ওইটাই যে আমরা রো ওয়ান থেকে রো টু বিয়োগ করছি, রো টু থেকে রো থ্রি বিয়োগ করছি, তাহলে টি প্লাস ওয়ান থেকে যদি টু টি প্লাস ওয়ান বিয়োগ দিই, ওয়ান ওয়ান চলে যাবে মাইনাস টি, বুঝছি। রো ওয়ান প্রাইম হচ্ছে রো ওয়ান মাইনাস রো টু, রো টু প্রাইম হচ্ছে রো টু মাইনাস রো থ্রি। ওকে, তো ওইখান থেকে আমরা কিন্তু এরিয়াটা পেয়ে গেছি এত বর্গ একক। তো এরপর কি, এরপর আমাকে মানে এটা বলছে ক্ষেত্রফল বের করতে, তো ক্ষেত্রফল পেয়ে গেছে, এটা হচ্ছে ক্ষেত্রফল আমার যে প্রদত্ত ইনফরমেশন আছে সেই অনুযায়ী। দেন আমাকে বলছে দেখাও যে টি ইজ ইকুয়াল টু টু বা টি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হলে বিন্দুগুলি সমরেখ। তো এখন দেখি, এখন আমরা বলবো বিন্দুগুলি সমরেখ হলে আমরা কি বলতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কি জিরো। কেন আমি এই প্রসেসটা ইউজ করতেছি, কারণ আলটিমেটলি আমি অনেক কষ্ট করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি। সো এখন যদি আমি আবার ঢাল ইউজ করি, তাহলে কিন্তু আমার মানে একই কাজ দুইবার করতে হচ্ছে। তুমি সেটা ঢাল ইউজ করেও করতে পারো, যে হচ্ছে এম অফ, আচ্ছা আমরা ওয়ে কেন ইউজ করলাম, আমরা এবিসি ইউজ করছিলাম না, আচ্ছা ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তো হচ্ছে আমরা চাইলে আবার ঢাল দিয়েও করতে পারি, বাট কি হবে, এটা আবারও লেংদি হয়ে যাবে, দরকার নাই আমার কোনো। তো আমরা কি বলবো, ত্রিভুজ এবিসি হচ্ছে ইকুয়ালস টু জিরো। তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বেসিক্যালি হচ্ছে হাফ ইন্টু টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি, আচ্ছা ওয়েট, মাইনাস থ্রি আসছে কিভাবে, এই তোমরাও কিছু বলো নাই, মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান, তো মাইনাস টুই হবে। ঠিক আছে, এখানে আমি খেয়াল করিনি, তো যাই হোক খেয়াল করো, মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস আর মাইনাসে প্লাস টু, বাট এই বরাবর গুণ করলে সূত্রের একটা মাইনাস চলে আসে, তো এই মাইনাসটা আমরা এখানে বসাইছি, মাইনাস টু হবে। তাহলে হাফ ইন্টু টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু ইকুয়ালস টু জিরো হইতে হবে, হাফ দিয়ে বোথ সাইড গুণ করে দিই, তাহলে আসে হচ্ছে টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। দেন মিডল টার্ম ব্রেক করব, তাহলে টু টি স্কোয়ার মাইনাস টু টি মাইনাস টি মাইনাস টু ইকুয়ালস টু জিরো, দেন এখান থেকে টু টি কমন নিতে পারি, তাহলে থাকে হচ্ছে টি মাইনাস ওয়ান, সরি ভুল করছি, দুই দুগুণে চার, তো ধরতে টু টি স্কোয়ার মাইনাস ফোর টি প্লাস টি মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, চার ওকে চার, হ্যাঁ তাহলে টু টি কমন নিতে পারি, থাকে হচ্ছে টি মাইনাস টু, আর প্লাস ওয়ান কমন নিলে টি মাইনাস টু ইকুয়াল টু জিরো, দেন যদি টি মাইনাস টু কমন নেই, থাকে হচ্ছে টু টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। সো টি এর দুইটা সমাধান পাচ্ছি, টি ইজ ইকুয়াল টু আর এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে অতএব কি, যদি টি আর টি এর মান টু আর টি এর মান মাইনাস হাফ হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান কি আসতেছে, শূন্য আসতেছে, অর্থাৎ এই যে তিনটা বিন্দু ছিল সেগুলো সমরেখ হচ্ছে। সবাইকে বুঝাইতে পারছি বা ক্লিয়ার কিনা ব্যাপারটা? হ্যাঁ,
ওইটাও তুমি করতে পারো যে টি এর মান টু আর টি এর মান মাইনাস হাফ বসায় ক্ষেত্রফল জিরো আনা, তারপর বলা হ্যাঁ সেটাও করা যায়। অথবা তুমি এটাও অ্যান্সার হিসেবে বলতে পারো যে এরপর লাইন লিখবা আর কি, যে যেহেতু মানে এখানে ইকুয়েশনের সমাধানটা কি আসছে টি ইজ ইকুয়াল টু টু আর টি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, মানে কি এখানে যদি আমি টি এর জায়গায় এই দুইটা বসাই তাহলে ইকুয়েশনের মানটা কি আসবে, হ্যাঁ ক্ষেত্রফলটা জিরো আসবে। ইয়েস, তো তুমি দুইভাবে করতে পারো, যে হচ্ছে এখানে মানে এই ইকুয়েশনটাতে হ্যাঁ ও যেটা বললো সেটাও করা যায়, যে ধরো ত্রিভুজ ও এ বি এটার ক্ষেত্রফল কি পাইছি হাফ ইন্টু টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু, এখানে তুমি কি বসাতে পারো টি এর জায়গায় হাফ আর টু বসায় ইকুয়াল টু জিরো এনে বলতে পারো হ্যাঁ তাহলে এটা সমরেখ হচ্ছে। অথবা কি ওইভাবে না করে তুমি টি এর মান বের করে বলতে পারো যে টি এর মান টু আর মাইনাস হাফ হলে আমার ক্ষেত্রফলটা জিরো হবে, তাহলে অতএব এই দুইটা হলে এবিসি সমরেখ হচ্ছে। ঠিক আছে, দুইটাই করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ বলো। ছয়ের দুই, আচ্ছা আমার বইয়ের সাথে মিলে কিনা দেখো, একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় এক্স কমা ওয়াই টু কমা থ্রি থ্রি কমা ফোর এর ক্ষেত্রফল আট বর্গ, এটা তাহলে কোনটা প্রশ্নটা বলো, প্রশ্নটা বলো। ক্ষেত্রফল, আচ্ছা এটা মনে হয় আমার এখানেও আছে বাট একটু পরে আছে, তোমার এখানে আগে দেয়া মেবি। আচ্ছা এটা কিছু না, এটা একটু বলে দিই, এটাও ইজি আছে, না এটা আমার বইয়ে নাই। সো খেয়াল করো এখানে যেটা বলছে এ আর বি এদের স্থানাঙ্ক তুমি জানো, একটা হচ্ছে মাইনাস ফোর জিরো আর একটা কি জিরো কমা থ্রি, তো তোমাকে বলছে এই দুইটার সমত্রিখণ্ডক বিন্দু বের করতে হবে, মানে ধরো পি কিউ। ঠিক আছে, তো সমত্রিখণ্ডকের বৈশিষ্ট্য কি, একটা হচ্ছে ওয়ান ইস টু টু অনুপাতে অন্তর্ভুক্ত করে অন্তর্বিভক্তি করে অন্তর্বিভক্তি করে, আরেকটা হচ্ছে কি টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই তো? তো তুমি পি এর স্থানাঙ্ক বের করবা, কিউ এর স্থানাঙ্ক বের করবা, যে দুইটা জানো, আর কি মূল বিন্দু তো হচ্ছে ও, ও এর স্থানাঙ্ক তো জানাই আছে জিরো জিরো, তোমাকে হচ্ছে ও পি কিউ এর ক্ষেত্রফল বের করতে বলছে। বুঝতে পারছি, মানে ভিন্ন কিছু না, জাস্ট হচ্ছে ওই অন্তর্বিভক্তিকরণের ফর্মুলাটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো কি করব, হ্যাঁ পি বিন্দুটা ওয়ান ইস টু টু অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে আর কিউটা হচ্ছে কি এবি কে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, লাস্ট দিন আমরা করছি অন্তর্বিভক্তিকরণের ম্যাথ, ওই অনুযায়ী পি আর কিউ এর স্থানাঙ্ক বের করবো। অথবা কি কিউ এর স্থানাঙ্ক তো এইভাবে বের করা যায়, কিউটা কি পি বি এর মধ্যবিন্দু, কারণ কি ওয়ান ইস টু ওয়ান, তো ওইভাবেও তুমি কিউ এর স্থানাঙ্ক বের করে তারপর কি করবা ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফলটা বের করবা। ঠিক আছে, তো যারা আছো সবাই কিন্তু এই জিনিসটা ট্রাই করো, ঠিক আছে, ট্রাই করে আমাকে ইনবক্সে পাঠাইতে পারো অথবা হচ্ছে গ্রুপের মধ্যেও পাঠাইতে পারো। সো দেখো মিলে কিনা সবার সাথে, কি পারবো এখন? ঠিক আছে, হ্যাঁ না পারলে অবশ্যই দেখাই দেবো, সমস্যা নেই, বইলো না পারলে। ওকে, দেন আমাদের এরকম এই যে টাইপটা করলাম আমরা কিছুক্ষণ আগে, যে হচ্ছে সমরেখ হলে কি হবে না হবে এই ব্যাপারটা, তো এরকম বেশ কয়েকটা ম্যাথ আছে, একটু ট্রাই করবা এটার আন্ডারে, যেমন কোন ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা ঠিক আছে, যাই হোক এটার আন্ডারে কিছু আনকমন ম্যাথও আছে, সবগুলো আমরা নেক্সট দিনে দেখবো, না আরো দুইটা ম্যাথ করতে হবে এখানে, তারপর আরো তো আছেই। ওকে, সো আমাদের আজকে এই পর্যন্ত থাক।